আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যারাই এই ভিডিওটি প্লে করেছো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং অনেক বড় বিপদ থেকে তোমরা বাঁচতে পারবে। আজকে কিছু সত্য ঘটনা তুলে ধরব, যে ঘটনার মাধ্যমে তক্ষক নিয়ে আপনি প্রতারিত হবেন কি প্রতারিত হবেন না সেটা 100% শিওর হয়ে যাবেন। এ যেন সেই বুক ফাটে তবু মুখ না ফোটার কাহিনী। প্রতারিত হয়েও প্রতারকের বিরুদ্ধে থানার চৌকাঠে পাড়াকার সাহস নেই কারো, পাছে পুলিশ তাকেই না গ্রেপ্তার করে এই অপরাধে। অগত্যা বুকের যন্ত্রণা বুকে চেপেই রেখে বাধ্য হচ্ছেন প্রতারণার শিকার। সৌজন্যে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক, হেয়ালি নয়, আর একটা গিরগিটির মতো দেখতে স্যাঁতস্যাঁতে এলাকার বাসিন্দা বিরল প্রজাতির তক্ষককে সামনে রেখেই এমন প্রতারণার ব্যবসা ফেঁদেছে তক্ষক কারবারীরা। কেউ স্রেফ বাড়তি টাকা রোজগারের লোভে, কেউ বা স্রেফ আবেগের বসে গিলে নিচ্ছেন প্রতারকদের সেই টোপ। তারপর অবস্থাটা অনেকটা না গিলতে পারা না উগ্রতে পারার মতো হাল। সম্প্রতি কয়েকজন তক্ষক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এমনই তথ্য জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা। সিআইডির তদন্তকারীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এলাকাকে কেন্দ্র করে এই কারবার চলছে। মূলত অর্থলোভী এবং আর্থিক দিক থেকে সচ্ছল লোকদের প্রথমে টার্গেট করে তক্ষক কারবারীরা। প্রথম দফায় রেকি করার পর সরাসরি আবার ক্রেতার নিকট আত্মীয়ের মাধ্যমে শর্টকাটে বড়লোক হওয়ার টোপ দেয় তারা। কথার ছলেই জানিয়ে দেওয়া হয় তক্ষকের ব্যবসায় লাভ সোনার চেয়েও বেশি, ক্রয়মূল্যের দ্বিগুণ দামে বাজারে বিক্রি হয়। কেন এত চড়া দাম তার কারণ হিসেবে তারা খদ্দেরকে জানান, বিরল প্রজাতির এই সরীসৃপের লেজ থেকে বিদেশে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়, ফলে চোরাবাজারে ব্যাপক চাহিদা রয়েছে তক্ষকের। চোরাকারবারীদের কাছে বিক্রি করার পরে সেগুলি বিদেশে রপ্তানি করা হয় বলেও জানান। ধীরে ধীরে তক্ষকের প্রতি আকর্ষণ বাড়ানোর পর নির্দিষ্ট পয়েন্টে নিয়ে দালালের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তক্ষক এজেন্টরা। ব্যাস খদ্দের টোপ গিলে তক্ষক কিনলেই কমিশন চলে যায় সংশ্লিষ্ট এজেন্টের পকেটে। এভাবেই অতি লোভের জেরে মাত্র 150 গ্রাম ওজনের তক্ষক 2 লক্ষ টাকার বিনিময়ে ক্রেতারা কেনেন। কারণ এজেন্ট দালালের যৌথ কাউন্সিলিংয়ে ততক্ষণে তাদের মাথায় ঢুকে গিয়েছে যে ঠিক জায়গায় বেচতে পারলেই কোটি টাকায় এই তক্ষকটি বিক্রি করা যাবে। এমনকি ক্রেতার আস্থা অর্জনের জন্য ক্রেতাকে তক্ষক কেনাবেচার একটি জায়গাও দেখিয়ে দেওয়া হয়, যেখানে চোরাকারবারীরা কেনার অপেক্ষায় থাকে। আদেও সব কিছুই সাজানো এবং নকল। তক্ষক বিক্রি করার পরই অদৃশ্য হয়ে যায় সেই সব দালালরা। এরপরেই মূল প্রতারণার পর্ব। টোপ গিলে 2 লক্ষ টাকায় কিনে তো ফেললই, কিন্তু বিক্রি করতে আর পারল না। এবার তো সেটাকে বেচতে হবে, না হলে কোটিপতি হওয়া যাবে না। কথা মতো দালালের চিহ্নিত করে দেওয়া জায়গায় বেচতে গিয়েই প্রথম ধাক্কাটা আসে। বুঝতে পারেন অতিরিক্ত লোভের আশায় কেমন প্রতারণার পাল্লায় পড়েছেন ব্যক্তিটি। তখন বিক্রির বাজারে গেলে দেখা যায় সেখানে আদৌ কোনো বাজার নেই। বাজারের বদলে কয়েকজন অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে গেলেই মাথায় হাত পড়ে যায় ক্রেতার, কারণ 2 লক্ষ টাকায় কেনা এই প্রাণীর সর্বোচ্চ দাম ওঠে 1000 টাকা। এমনকি 1000 টাকার বিনিময়ে লাখ টাকার তক্ষক বিক্রি করতে না চাইলে তারাই উল্টো পুলিশে দেবার হুমকি দেখায়। স্বভাবতই মাথায় হাত পড়ে যায় ক্রেতাদের, কারণ এই সরীসৃপকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ জানতে পারলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাছাড়া জানাজানি হওয়ার সম্ভাবনাও 100%, তাহলেই থানা পুলিশ। আবার প্রতারকের বিরুদ্ধে মামলা করারও কোনো উপায় নেই, সেটা করলেও গ্রেপ্তারির সম্ভাবনা থাকে নিজের দিকেই। অগত্যা লাখের তক্ষক হাজারে বেঁচে দুশ্চিন্তা মুক্ত হতে বাধ্য হন প্রতারণা শিকার হওয়া ব্যক্তিরা। সিআইডির এক অফিসারের বক্তব্য, তক্ষক বিরল প্রজাতির গিরগিটির মতো সরীসৃপ প্রাণী হলেও সাপ নয়, এদের শরীরে বিষও থাকে না বা বিদেশেও পাচার হয় না। মোটা টাকা লাভের উদ্দেশ্যে এই চক্রের কারবারীরা অর্থলোভীদের ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছে যুগের পর যুগ ধরে। কিন্তু যারা প্রতারিত হচ্ছেন ধরা পড়ার ভয়ে তারা বাধ্য হয়ে এই বিষয়টি চেপে যাচ্ছেন, কখনোই মুখ খুলছে না। এখনও পর্যন্ত কোনো প্রতারক কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ করেনি, তবে ইতিমধ্যে একাধিক দালালকে আমরা জালে ভরে গ্রেপ্তার করেছি এবং তাদের মুখ থেকেই তাদের এই আসল চক্রান্ত এবং ঘটনা সম্পর্কে জানতে পেরেছি।
তো বন্ধুরা, আদৌ একটি তক্ষকের মূল্য কোটি টাকা কিনা সেটা সম্পর্কে এখনও 100% নিশ্চিত হওয়া যায়নি। এবং সহজেই তোমরা বুঝে গেলে যে তক্ষকের কেনাবেচা করতে গিয়ে কিভাবে তোমরা প্রতারণার ভাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তো প্রতিনিয়ত তক্ষক নিয়ে ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।